ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম। প্রশ্ন, জীবে প্রেম করার মধ্য দিয়ে কিভাবে ঈশ্বরের সেবা করা যায় তা তোমার অথবা তোমার পারিবারিক জীবনের জীব সেবার কোনো অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে উপস্থাপন করো। প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আত্মরূপে বিরাজ করেন, তাই আমরা জীবের সেবা করব। জীব সেবাই আমাদের পরম ধর্ম। জীব সেবার মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারি। ঈশ্বর সকল জীব সৃষ্টি করেছেন এবং জীব দেহেই অবস্থান করেন, তাই আমরা প্রতিটি জীবকেই ঈশ্বর জ্ঞানে পূজা করি। স্রষ্টার এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করি। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন, তাই ঈশ্বরকে বাইরে খোঁজার প্রয়োজন হয় না, এবং জীবকে সেবা করলেই ঈশ্বরকে সেবা করা হয়। আমার বাড়িতে একটি কুকুর এবং একটি বিড়ালের বাচ্চা পুষি। কুকুরটিকে আমরা সবাই আদর করে বুলু বলে ডাকি এবং বিড়ালটিকে মিনি বলে ডাকি। আমরা ওদের খাবার দেই, ঘুমানোর জন্য জায়গা দেই, আমার সাথে সাথে কুকুরটি ঘুরতেও যায়, আমার সাথে খেলাও করে। বাবা বলেন, ওদের কষ্ট দিলে ঈশ্বর কষ্ট পান, তাই ওদেরকে কখনো ব্যথা দেই না। বিড়ালের বাচ্চাটিকে আমি আমার অংশ থেকে দুধ দেই। এছাড়াও আমার মা বাড়িতে হাঁস মুরগি পালন করেন। মা বলেন, এদের মাঝেও ঈশ্বর বিরাজমান থাকেন, তাই আমাদের কখনো এদের আঘাত বা ব্যথা দেয়া ঠিক নয়। এছাড়াও ঘরের সামনে আমার ফুল গাছগুলোয় সুন্দর সুন্দর ফুল দেখলে মন ভরে যায়। সকালে গাছে জল দেই, গাছের আগাছা পরিষ্কার করি, তাই তো গাছে সুন্দর ফুল দিয়ে মন ভরিয়ে দেয়। প্রতিটি জীব দেহে ঈশ্বরের উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় সৃষ্টির উপর তার কর্তৃত্বের কথা, সৃষ্টির মধ্যে তার অস্তিত্বের কথা। জীবের অস্তিত্ব স্রষ্টা বা ঈশ্বরের উপর নির্ভরশীল। ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশক একটি মন্ত্র পরম শ্রদ্ধা পরে উচ্চারণ করি। নমস্তে পরমং ব্রহ্ম সর্বশক্তিমতে নমঃ, নিরাকার বিভবি সাকার স্বেচ্ছারূপং নমঃ নমঃ। সরল অর্থ, যিনি পরম ব্রহ্ম তিনি সর্বশক্তিমান, নিরাকার হয়েও সাকার, ইচ্ছামত রূপধারী তাকে নমস্কার করি।